Hello friends, I am Chandrimar. Welcome to my channel. আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না জানো। আজ আপনাদের আমি দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে তাল থেকে তালের পাল্টা বা তালের কাঁটা বের করে নেওয়া হয়। যারা বয়স্ক তারা তো অভিজ্ঞ, তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা নতুন আমি তাদের জন্যই দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আমি একটা কালো তাল। তাল বলতে কিন্তু তাল তেতো হবে, তবে কালো তালটাকে নেবেন তাতে একটু তেতো কম থাকবে। নিয়ে নিয়েছি আমি একটা বেলনা, বা আপনারা যে কোনো একটা শক্ত কিছু দিয়ে এটাকে পেটাতে পারেন। ঠিক আমি বেলনাটা দিয়ে এইরকম করে এটাকে পিটিয়ে নিচ্ছি। পিটিয়ে তালটাকে আমি নরম করে নেব। তালটা যতটাই নরম হবে তাহলে তাল থেকে তালের শাঁস বা তালের আঁশ, তালের চোঁচা বা তালের এই ঢাকনাটা সবটাই খুলতে সহজ হবে। ঠিক এইভাবে করে পিটিয়ে নেব। দেখুন তালটা ভেতর থেকে দেখা যাচ্ছে, আমি কিভাবে পেটাচ্ছি এটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন। এবার দেখুন উল্টিয়ে পেছন দিকটাকেও আমি পিটিয়ে নরম করে নিচ্ছি। নরম হয়ে গিয়েছে, এবার এই ঢাকনাটাকে আমি খুলছি। দেখুন কতটাই নরম হয়েছে, ঢাকনাটা ধরতে ধরতেই দেখুন খুলে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। এবার ছিলে নিচ্ছি আমি চোঁচাগুলো। দেখুন তালের চোঁচাটা কি সুন্দর খুলছে, একটু হাত দিয়ে টানতেই তালের চোঁচাটা খুলে আসছে। ঠিক এইভাবে করেই কিন্তু আমি তাল থেকে সম্পূর্ণ চোঁচাটাকে বাদ দিয়ে নেব। সম্পূর্ণ চোঁচাটা আমি খুলে নিয়েছি। এবার দেখুন তালে এটা তিনটে আঁটি, ঠিক ফুলের মতো তিনটে আঁটি খুলে গিয়েছে। একটা কাঁচি নিলাম, কাঁচির সাহায্যে এবার আঁশগুলোকে কেটে আমি তিনটে আঁটিকে আলাদা করে নেব। তিনটে আঁটি আলাদা হয়ে গিয়েছে, এবার নিচের কালো অংশটাকে আমি কাঁচি দিয়ে বাদ দিয়ে নিলাম। এবার দেখুন বাঁ হাতে আমি একটা আঁটি নিয়ে আর ডান হাতে কাঁচি নিয়ে তার থেকে অল্প অল্প করে আমি কিন্তু তালের আঁশগুলোকে কেটে বাদ দিচ্ছি। একবারে বেশি করে তালের আঁশ ধরলে কিন্তু কাটা যাবে না, বা হাতেও ব্যথা হবে, ফুসকা পড়ে যাবে। ঠিক এইভাবে করে কয়েকটা কয়েকটা করে আমি তালের আঁশ ধরছি আর কাঁচি দিয়ে কেটে ফেলছি। ঠিক এইভাবে করেই প্রতিটা আঁটি থেকে কিন্তু আমি আঁশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তিনটে আঁটি থেকে আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, ঠিক এইভাবে করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম একটা পাত্র, পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে আঁটি নেব, আর আঁটির মধ্যে অবশিষ্ট যেইটুকুনি কাঁধ লেগে আছে বা শ্বাস লেগে আছে আমি সেটাকে জলে ধুয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে চিপে আমি তিনটে আঁটিকেই পরিষ্কার করে এর থেকে কাঁধটা বের করে নিলাম। এবার অল্প অল্প করে কেটে রাখা তালের আঁশগুলো থেকে আমি জলের মধ্যে দিয়ে ঠিক এইভাবে চটকাবো। চটকালেই দেখবেন এর থেকে তালের আঁশগুলো থেকে তালের শ্বাসটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে চিপে চিপে নেব। দু তিনবার আমি ঠিক এইভাবে করে জল নেব আর আঁশ থেকে শ্বাসটাকে চিপে চিপে বের করে নেব। আবার জল নিয়ে নিলাম। আমার কিন্তু এরই মধ্যে দুবার আঁশগুলো থেকে শ্বাস বার করা হয়ে গিয়েছে। এবার অবশিষ্ট আমি ঠিক কাপড় ধোয়ার মতো করে এইভাবে কচলে আঁশ থেকে শ্বাসটা বার করে নিচ্ছি। তালের কাঁটাকে এবার আমি একটা চালনিতে ছেঁকে নিচ্ছি, এতে যা আঁশ আছে সবটাই বেরিয়ে যাবে। অবশিষ্ট যেটা রয়েছে এটাকে আমি জলেতে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন পুরো সাদা হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আর একটুকু শ্বাস নেই, জলটা কেমন পাতলা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবটা তালের কাঁধকে চালনিতে ছেঁকে নিলাম। এবার এইগুলোকে আমি সব ফেলে দেব। এবার নিয়ে নিলাম একটা পাত্র, তার উপরে নিয়ে নিয়েছি একটা সুতির গামছা বা সুতির কাপড়।
তবে খেয়াল রাখতে হবে কাপড়টা যেন ঘন হয়, ঘন না হলে কাঁধটা বেরিয়ে যেতে পারে। এবার আজ থেকে কাঁধগুলো জলে ধুয়ে নেওয়া সেই জলটা আমি ঢেলে দিচ্ছি কাপড়ের ওপরে, সম্পূর্ণটা ঢেলে দিলাম। ঠিক এইভাবেই কিন্তু মা দিদারা তালের কাঁধ বের করে নিতেন। এবার কাপড়টা চার ধার ধরে এবার আমি তালের কাঁধটাকে ঝুলিয়ে দেব। ঝুলিয়ে দিলে দেখুন এই তলা থেকে যে জলটা বেরোচ্ছে এই জলটাই কিন্তু তালের তেতো, সেই জন্যই আমরা কিন্তু জল দিয়ে আটিগুলোকে ধুয়ে নিয়েছি। সারা রাত রেখে দেওয়ার পরে দেখুন সকালবেলা এই দেখুন কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে। এটাকে এখন আমি চামচ দিয়ে কাচিয়ে একটা পাত্রে নিয়ে নেব। দেখুন একটা তালে ঠিক এতটা কাঁধ বেরিয়েছে। এবার এটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি, একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। বেরিয়ে গেল তাল থেকে তালের কাঁধ বা তালের শাঁস। এবার এটা থেকে আপনারা তালের পিঠে বলুন, তালের বড়া বলুন, তালের ক্ষীর, মোমোর কথা আপনারা যাই বানাতে চাইবেন তাই বানাতে পারবেন। দেখলেন তো কত সহজেই হয়ে গেল। আর তালে তেতোও বের করেছি, কিন্তু তাই বলে কোনো তালেই কিন্তু সম্পূর্ণ তেতো কখনোই বেরোবে না, তালে কিন্তু একটু তিতকুটে ভাব থেকেই যাবে। যারা তাল থেকে তালের কাঁধ বের করতে জানতেন না, আশা করি আমার ভিডিও দেখে তাল থেকে তালের কাঁধ কিভাবে বের করে নিতে হয় সহজেই শিখে নিয়েছেন। আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।